আসসালামু আলাইকুম প্রিয় দিনি ভাই বোনেরা, আমাদের সমাজে বেশিরভাগ ছেলেমেয়েরাই প্রেমে বা জেনায় আসক্ত রয়েছে। যারা এসব কাজ করছে তারা অনেকে বলে থাকে আমাদের প্রেম পবিত্র, আমাদের মধ্যে ওসব নেই। কী সব নেই তা আল্লাহ ভালো জানে। আমার ধারণা মতে সব কিছুই রয়েছে, যা হলো সব খারাপ দিক। তবে যারা এসব কাজ করছেন তারা একটি জিনিস মনে রাখবেন, জেনা রয়েছে 7টি স্টেজ বা 7টি ধাপ। আপনি যেদিন থেকে প্রেম করা শুরু করলেন, ভালোবাসা করা শুরু করলেন, সেদিন থেকেই আপনি 85% জেনা গুনায় লিপ্ত হলেন। আর শয়তান এই 85%কে শতভাগ পূর্ণ করে ফেলবে। অবৈধ প্রেম ভালোবাসা এটা যে জেনা তা অনেকে মানতে নারাজ। অনেকে জেনা বলতে বুঝে ব্যভিচার, যা একটি সন্তান জন্ম দিবে, আর বাকি 6টি কাজকে সে পাপ মনে করে না। কিন্তু জেনা সম্পর্কে তাদের ধারণাটি পুরোই ভুল। জেনা 7টি স্টেজ রয়েছে, যার মধ্যে 7 নম্বরটা হলোই ব্যভিচার। তার আগে 6টি আপনাকে 7 নম্বর স্টেজে নিয়ে যাবে। আপনি যখনই স্টেজ 1-এ রয়েছেন তখনই আপনি জেনা শুরু করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা জেনার ধারে কাছেও যেও না, এটা অত্যন্ত খারাপ কাজ এবং খুবই জঘন্য পথ। জিনের কাছে যাওয়া বলতে কি বোঝায়? আসলে বিবাহ পূর্বে দেখা সাক্ষাৎ করা, ফ্রি কথা বলা, স্বামী স্ত্রীর মতো একসাথে ঘুরতে যাওয়া, চলাফেরা করা, স্বামী স্ত্রীর মতো একসাথে খাওয়া দাওয়া করা, একসাথে ঘুরতে যাওয়া, ভালোবাসার সম্পর্ক তৈরি করা, নির্জনে একৃত হওয়া প্রভৃতি হচ্ছে জেনার প্রথম স্টেজ। জেনা অনেক প্রকার রয়েছে। চোখের জেনা রয়েছে, অন্তরের জেনা রয়েছে, হাতের জেনা রয়েছে, কথার জেনা রয়েছে, নোংরামি ও অশ্লীল কাজও রয়েছে জেনা। এত জঘন্য কাজে লিপ্ত থেকেও তারা এইগুলিতে জড়িত থাকে, কারণ শয়তান এই পাপগুলোকে তাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করে। তারা এইসব পাপ কাজ করে আর বেরিয়ে আসতে পারে না। শয়তান মানুষকে অশ্লীল দিকে ডাকে, মন্দ কাজে রাখে। আল্লাহ তাআলা বলেন যে শয়তানকে পদাঙ্ক অনুসরণ করবে সে জেনে রাখুক। শয়তান অশ্লীল ও মন্দ কাজের আদেশ দেয়। জিনা বা ব্যভিচার বলতে বোঝায় ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধন ছাড়া অবৈধ পন্থা জনতৃপ্তি লাভ করা। ইসলামী শরীয়তে তা পুরোপুরি অবৈধ। আর সেই সাথে শাস্তিযোগ্য অপরাধ রয়েছে দুনিয়া ও আখিরাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জেনা ব্যভিচার 7টি মাধ্যমে হয়ে থাকে, যা হলো মন ত্যাগ হওয়া। এখানে থেকেই ব্যভিচারের উৎপত্তি হয়। যে ব্যক্তি মনের বিরুদ্ধে চলতে পারে সেই পূর্ণ ইমানদার মুসলমান হয়। 2 নম্বর হলো চোখ। চোখের ব্যভিচার সবচেয়ে বড় ব্যভিচার। কারোর প্রতি অসাবধানতা বশত প্রথমবার চোখ পড়লে তা পাপ হয় না, দ্বিতীয়বার চোখ পড়লে তখন তা পাপ হয়। জিহবা। জিহবা দ্বারা ব্যভিচার হয়ে থাকে। যখন প্রেমিকা প্রেমিকার পরস্পর সাথে কথা বলে তখনই জেনা হয়ে থাকে, যা হয় জিহবার জেনা। কান। এটা দিয়ে ব্যভিচার হয়। যখন প্রেমিক প্রেমিকা একসাথে পরস্পরের কথা শুনে তখনই কানে জেনা হয়। হাত। এটা দিয়ে ব্যভিচার হয়। যখন কোনো প্রেমিক প্রেমিকা শরীরের যে কোনো অংশ স্পর্শ করে তখন তা হাতে জেনা হয়। পা। এটা দিয়ে ব্যভিচার হয়। যখন পায়ে হেঁটে প্রেমিক প্রেমিকা একসাথে কোথাও ঘুরতে যায় বা একসাথে মেলামেশা করে তখনই পায়ে জেনা হয়। আর 7 নম্বর হলো গুপ্ত অঙ্গ। এটা দিয়ে শুধু ব্যভিচার হয়। মানুষ তা ভাবলেও এটা ইস্তার সবার উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, উপরে 6টি দমন করতে পারলে 7 নম্বরটা তথা এই অঙ্গ হেফাজত করা যাবে। তাই প্রেম নয়, বিবাহ করুন, জিনা ছাড়ুন, আল্লাহ সন্তুষ্টি অর্জন করুন, সুখী দাম্পত্য জীবন উপভোগ করুন, আর এই দাম্পত্যটাকে জান্নাত পর্যন্ত নিয়ে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।